কাজ আছে ইন্টারনাল, সেগুলো আমাদেরকে করতে হবে প্রায় 11টা পর্যন্ত। আমরা আগামীকাল থেকে মনোনয়ন এবং ফর্ম বিতরণ এবং জমা এটা আমরা সন্ধে 6টার পরে আর রাখব না, কারণ এই এটা একটা খুবই ইম্পর্টেন্ট সড়ক, ঢাকার খুব ইম্পর্টেন্ট স্ট্রিট। এই রাস্তা জনগণের দুর্ভোগ হয়েছে যথেষ্ট, কারণ গত দুই দিনে যেভাবে মনোনয়ন প্রার্থীদের ভিড়, এটা ছিল অস্বাভাবিক ভিড়, এবং জনস্রোতের মতো ধানমন্ডির গোটা রাস্তায় কলাপস হয়ে যাওয়ার উপক্রম এটা প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা নিজেরাই দেখেছে। তো কালকে দুর্ভোগ হয়েছে, আজকেও কিছুটা ভোগান্তি জনগণের হয়েছে। আমি দুপুরে যেমন বলেছি এখনো বলছি, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ এটা জাতীয় নির্বাচন, একটা উৎসবমুখর পরিবেশ, আনন্দমুখর কন্ডিশন। আমরা এখানে যে ঢাল আর ঢাক বাদ্য বাজি আসে মজা আনন্দ করতে করতে, এই আনন্দ ধারাটাকে আমরা দলীয়ভাবে নিয়ন্ত্রণ করতে আমরা চেষ্টা করেছি জনস্বার্থে, কিছু সময় পারিনি। সেজন্য অবশ্য আমাদের রাজনৈতিক দল হিসেবে জনগণের জন্য আমরা রাজনীতি করি, আর আমাদের সভাপতি, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা স্পষ্ট ঘোষণা আছে, সেটা হচ্ছে রাস্তা বন্ধ করে কোন সভা সমাবেশ আমরা করব না, এবং অন্যদেরও আমরা পরামর্শ দিয়েছি, এটা আমরা কিন্তু মেনে চলছি। আমাদের সভা সমাবেশ রাস্তা বন্ধ করে হয় না, এবং আমরা নর্মালি আমাদের বড় বড় সমাবেশ করি শুক্র শনিবারে করেছি, যেদিন ছুটি দিনে করেছি। তো এটা সবাই মেনে চলুন, কারণ সামনের দিনগুলোতে হিউজ ট্রাফিক হবে রাস্তায়, ইলেকশনের পুরোপুরি একটা বাতাবরণ আবহ সারা বাংলাদেশে এখন বিরাজ করছে। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক